যে মানুষটা একবার বুঝে গেছে যে আল্লাহর ইচ্ছে ছাড়া তার কোনো ক্ষতি হবে না এবং হলেও ততটুকু হবে যতটুকু আল্লাহ চেয়েছেন, তাকে পৃথিবীর কোনো শক্তির ভয় দেখিয়ে সত্য প্রচারে থামানো যাবে না। আর যে মানুষটা বুঝে গেছে যে আল্লাহর ইচ্ছে ছাড়া তার কোনো উপকার কেউ করতে পারবে না এবং পারলেও ততটুকুই পারবে যতটুকু আল্লাহ চেয়েছেন, তাকে পৃথিবীর কোনো কিছুর লোভ দেখিয়ে অন্যায় কাজে লিপ্ত করা যাবে না। এটা ইমানের সর্বোচ্চ শিখর, যেখানে উঠতে পেরেছিলেন বলেই সাহাবারা অর্ধ শতাব্দীর কম সময়ে অর্ধ পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে দিতে পেরেছিলেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।